অনলাইনে দেখবেন, মিডিয়ার জগতে দেখবেন, আহলুল হাদিসদের বিরুদ্ধে কত রকমের অপপ্রচার, মিথ্যা অপবাদ দিয়ে যেন ভরায় দেওয়া হয়েছে। যতই ভরায় দেওয়া হোক, ইসলাম বিদ্বেষী বিরোধী নাস্তিক মুরতাদেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বহু রকমের কুৎসা রটানোর চেষ্টা করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হারিয়ে যায়নি, কি বলেন ঠিক কি না? তার পরিচয় সুপ্রতিষ্ঠিত রয়েছে, থাকবেই ইনশাআল্লাহ। আহলুল হাদিসের পরিচয় সুপ্রতিষ্ঠিত থাকবেই, যতই মিথ্যা অপপ্রচার করা হোক না কেন, আহলুল হাদিসদেরকে থামায় দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তিনি বলেন, জেনে রাখো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। জেনে রাখো, আমার উম্মতের মাঝে একটি দল তারা সর্বদাই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে তবু তারা ওই হকের উপরেই থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরোধীরা যতই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করুক, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। এই সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই যেই মুক্তিপ্রাপ্ত, যেই হকের উপর প্রতিষ্ঠিত দলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তারা যদি আহলুল হাদিসরা না হয় তাহলে আর কে আমার জানা নাই, বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, আহলুল হাদিস শুধু জন্মসূত্রে হলে চলবে, পাঁচ ওয়াক্ত নামাজ নাই দাবি করবেন আহলুল হাদিস, এই আহলুল হাদিসের মুক্তি চলবে না। ঘরে পর্দা নেই, নারীরা আজকে অশ্লীল বেহায়া ভাবে চলছে, পর্দার কোনো ব্যবস্থা নেই, এটি কি আহলুল হাদিস? কখনো নয়, কখনো নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের প্রকৃত অনুসারী হতে হলে তাদের নারীরা যেমনই ভাবে পর্দায় ছিল, আমাদের নারীদেরকেও ঠিক সেভাবে পর্দায় রাখার ব্যবস্থা নিতে হবে, তাহলেই হবে প্রকৃত আহলুল হাদিস, তাহলেই হবে মুক্তির পথ, পথে পরিচালিত আমরা যেন সেটাই হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আজকে সেই আহ্বান জানাচ্ছে, আজকে আমাদের বিক্ষিপ্ত হয়ে থাকার সুযোগ নাই, যেখানে বহুদিক থেকে বাধা প্রতিবন্ধকতা খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, সেখানে আমাদেরকে অবশ্যই পরস্পরের প্রতি আন্তরিক হয়ে আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হতে হবে, কি বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অতএব পরস্পরে কোন রকমের ভুল বোঝাবুঝির সুযোগ দেওয়া যাবে না। আমরা সবাই ভাই ভাই, একে অপরের প্রতি ইমানের ভাতৃত্বে আমাদেরকে আরো মজবুত হয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানাচ্ছে, আল্লাহ আমাদের সেভাবেই এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।